ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ডায়েরি লেখার অভ্যাসটা আমার বহুদিনের, আর সেই ডায়েরির পাতায় আজকের এই বিশেষ দিনটার কথা লিখব না, সেটা কি করে হতে পারে? আজ আমি আর ঐশী পালিয়ে যাচ্ছি। সকল পরিচিত চোখের আড়ালে গিয়ে নতুন করে শুরু করব আমরা। সাধারণত যে কোনো ভালোবাসার গল্পে একজন প্রেমিক ও প্রেমিকাকে পালিয়ে যেতে হয় একান্ত নিরুপায় হয়ে। আমার আর ঐশীর সম্পর্কটা শুরু থেকে অন্যরকম। আমাদের পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক এবং অনিবার্য। দেখো তো কে এসছে, অগমার দেখি একটা কানে কালা হয়ে গেছে, কেউ বোধ জানো নেশাপুরে পিন্ডি চটকে দিল সাল বেকার একটা। যত এ আসছে স্যার আপনার অর্ডারটা। কি হলো, পেমেন্ট তো ক্লিয়ার, টিকেটের মতো দাঁড়িয়ে আছো কেন? স্যার মানে ওই রেটিংটা একটু দিয়ে দেবেন। যেগুলো নিচে পড়ে গেছে সেগুলো তোল, তুলে প্লেটে করে আবার নিয়ে আয়। দ্বিতীয় বাজার না বলতে হয় চাপের চামড়া তুলে দেবে, পিন্ডি চটকে পারাবি না, একদম একদম পারাবি না, সামনে চলে একদম পানি নাও সামনে পারা দেখ তারা সেগুলো বারোটা বাজে আধা জুড়ে একেবারে। চালিশ
খাড়ে এসে বসেছে, যত সব ফালতু একবারে হাড় আবাদ করে নিয়েছে। খাবি না? ভালো লাগছে না, আজ ওই মেয়েটার বাড়িতে গেছিলাম। বলিস কি, একেবারে বাড়িতে? তারপর? ওর স্বামী ওর উপর খুব অত্যাচার করে, আজও মেরেছে বাজেভাবে। এই দাঁড়া দাঁড়া, স্বামী মানে মেয়েটা বিবাহিত? এই এই কথাটা তো তুই আমাকে আগে বলিসনি। আমি নিজে বুঝলে তো, ওকে প্রথম যতটুকু দেখেছিলাম ওর মুখেই আটকে গেছিলাম। ওর মুখটা এত মায়াবী যে কপালে সিঁদুরের দিকে চোখই পড়েনি। হায় ভগবান! থাক, অন্যের বউয়ের মায়াবী মুখ নিয়ে আর ভাবতে হবে না, যা খেয়ে নে। অনেক জানিস, আমি না ওর মুখে আর যন্ত্রণার ছাপ দেখেছি। ও ভালো নেই রে, ওর স্বামী ওর উপর রোজ অত্যাচার করে। জানিস ভাই, একটা কথা আছে তো, আপনি বাঁচলে না বাপের নাম। কেন বেকার বেকার অন্যের ঝামেলায় জড়াচ্ছিস? এমনিতেই তো ওর সঙ্গে তোর কিছু হওয়া সম্ভব নয়। তার চেয়ে বরঞ্চ যা, খেয়ে ঘুমিয়ে পর, কাল তোকে অনেক সকালে উঠতে হবে। তুই বুঝবি না ভাই, এটা ভালোবাসা, এর থেকে এত সহজে বেরিয়ে আসা যায় না। মানুষ তো আপনি,
কেন এভাবে বারবার বিরক্ত করেন আমাকে? দেখুন, আপনার সাথে আমার কিছু কথা ছিল, কোথাও কি একদিন একটু বসা যাবে? আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, বারবার এভাবে আমাকে বিরক্ত করবেন না। কি আপনি, আরে কি হলো, কি আপনি ঘরের ভিতরে ঢুকে পড়ছেন কেন? দরজা বন্ধ করছেন কেন? কি হলো নাকি, কি চান কি আপনি? হ্যাঁ, রেডি হয়ে নিন, আমরা বাইরে যাব। মানেটা কি? দেখুন, আমার এখানে বেশিক্ষণ থাকাটা কিন্তু আপনার জন্য বিপদ, তাই আমরা বাইরে গিয়ে কথা বলবো। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি যাবেন না? না। আপনি যাবেন না তো? বললাম তো আমি আপনার সাথে কোথাও যাব না।